আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে এই সময়ে তোমাদের ক্লাস ছিল গণিত। হঠাৎ করে তোমরা আমার কথা শুনতেছ? শুনতেছ আমার কথা? নো রিপ্লাই। তোমরা আমার কথা শুনতেছ? কথা বলো না। ঠিক আছে, হওয়া তাই। এই যে আজকে তোমাদের পাঠ হচ্ছে এই গণিত ছিল এই ঘন্টা, কিন্তু ফেরদৌসী ম্যাডাম তোমাদের হঠাৎ করে গতকালকে ড্রেনে পড়ে যাওয়ায় পানির ভিতর ও পায়ে ব্যথা পাইছে, সেই জন্য আসতে পারে নাই। তো অন রিকোয়েস্টে আমি এটা চেঞ্জ করছি, অর্থাৎ বুধবারে আমার যে ইসলাম ধর্ম এইটির আছে সেটা ও সুস্থ হয়ে ইনশাল্লাহ অতদিনের ভিতরে আসিয়া বুধবারের আমার ক্লাসটা ও অঙ্ক করাবে তোমাদেরকে, এবং ওর এই অঙ্কের ক্লাসটা আমি ধর্ম পড়াবো। যাক, কথা শুনো, এখন হবে চতুর্থ অধ্যায় থেকে তোমাদের আজকে পড়া। চতুর্থ অধ্যায় আখলাক আমি লিখে দিচ্ছি। চতুর্থ অধ্যায় আখলাক। এক, এখানে দেখো এই বিষয় হলো আখলাক নিয়ে, চরিত্র নিয়ে। যার চরিত্র যত উন্নত সে সমাজে সবার কাছে, ভাই বেরাদের কাছে, আত্মীয় স্বজনের কাছে, বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সে তত প্রিয়। আচ্ছা, প্রথমে ইসলামী দিকটা আসে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিক দিয়ে সে কতটুকু প্রিয়, আখলাক যার ভালো। তাহলে প্রথমে আমি আখলাকের সংজ্ঞা দেব। আখলাকের সংজ্ঞা হলো খুলুকুম, তার বহু বসন, এর শাব্দিক অর্থ হল চরিত্র। আর এর দ্বারা কি কি উপকার আছে সেটা আমি তোমাদেরকে পরে বর্ণনা করতেছি। এই আখলাকের উপর আখলাককে দুইটা বিষয়ে ভাগ করা হয়েছে। একটা হলো আখলাকে হামিদা, অর্থাৎ প্রশংসনীয় চরিত্র। চরিত্র খারাপও দেখতে পারে, ভালো দেখতে পারে। চোরের চরিত্র কি ভালো নাকি সন্ত্রাসীর চরিত্র ভালো নাকি, তারপরে যারা ঝগড়াঝাটি করে তাদের চরিত্র ভালো নাকি, মারামারি যারা করে তাদের চরিত্র ভালো নাকি, হিংসা বিদ্বেষে যারা ভুগে তারা চরিত্র ভালো নাকি, যারা ওজনে কম দেয় তাদের চরিত্র কি ভালো নাকি, যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে তাদের চরিত্র তো ভালো নয়। এইভাবে আখলাকে জামিমা।
আর আখলাকে হামিদা হলো তার বিপরীত, অর্থাৎ যাদের চরিত্র ভালোর দিক, ওজনে কম দেয় না, মিথ্যা কথা বলে না, কারো কাছে চিটিংবাজি করে না, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ মতো চলে, চুরি করে না, হ্যাঁ, তারপরে দুকাবাজি করে না, ওয়াদার বরখেলাপ করে না, এগুলি হলো আখলাকে হামিদা। হ্যাঁ, এইটা যেমন ধৈর্য, ব্যক্তিত্ব, নারীর মর্যাদা, সমাজসেবা, দেশপ্রেম, পরম সহিষ্ণুতার হলো আখলাকের বিশেষভাবে গুরুত্ব বহন করে। আর অসদাচরণ আখলাকে জামিমের বিরাট অংশ, এটার কি কি? অহংকার, শয়তান আল্লাহর সাথে অহংকারী করেছে, আদম আলাইহিস ইসলাম থেকে সে নিজে নিজেকে অহংকার করে উত্তম দাবি করেছে, সেই জন্য আল্লাহ তাআলা তার শয়তান বানাই দিছে, মারদুদ বানাই দিছে, সেখান থেকে বিতাড়িত করে দিছে। এটা হলো অবাধ্যতা, অহংকার, এটা মাত্র একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, আর কেউ যদি করে তাহলে এটা শয়তানি কাজ হয়ে যাবে। বুঝতে পারছ? অশ্লীলতা, বাহায়াপনা, রাস্তাঘাটে, মঞ্চে, যে কোনো জায়গায় সে অশ্লীলভাবে কথাবার্তা বলে, অশ্লীলভাবে চলাফেরা করে, অশ্লীলভাবে তার শারীরিক অংশ দেখায়, এই সমস্ত কার্যকলাপগুলি হলো আখলাকে জামিমা। আর আছে কি? পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা কি? কেউ কোনো ভালো কাজ করছে, কেউ কোনো যে কোনো একটি কাজ করতেছে বা নিজের উন্নতির জন্য করতেছে, লেনদেনের মধ্যে সে ভালো করতেছে, তারপরে মিথ্যা কথা না বলে সত্য কথা বলতেছে, এগুলি সব চোখের কাঁটা। যারা মন্দ চরিত্রের লোক, এটার নাম হলো পরম সহিষ্ণুতা, অর্থাৎ তার মতামতটা সে সহ্য করতে পারতেছে না, যা যে অন্যজনের মতামত সহ্য করতে না পারে তাকে বলা হয় পরম সহিষ্ণুতা। আচ্ছা, এবার আসো অসাধারণের মধ্যে আর কি থাকে? পরশ্রী কাতরতা, ঘৃণা। মানুষ নাকি? এটা ছেলে নাকি? ওই যে আরজনের প্রতি বিদ্বেষ ভাব প্রকাশ করা, ঘৃণা প্রকাশ করা, এটাও আখলাকে জামিমা। ঘুষ খাওয়া, চোরজবৃত্তি, সরকারি চাকরি করে তার কি কি কাজ আছে, সরকার তাকে এটার ফিরিস্তি দিয়েছে, তোমাকে এই কাজে নিয়োগ করা হলো, সেখানে জনগণের সেবার জন্য জনগণ থেকে যে ট্যাক্স নিছে সরকারে, সেই জন্য তোমাকে সেখানে চাকরি দিয়েছে জনগণের কি উপকার করার জন্য, কিন্তু সে উল্টো উপকারটা না করে বসে আছে, অথবা যেখানে টাকা পায় তার উপকার করে, উপরি টাকার রোজগার করার জন্য
সে একটা ফাঁদ পাদে, হ্যাঁ সেটাই হলো ঘুষ। বেতনের পিছনে, বেতনের বিপরীতে সে অন্য কিছু চেয়ে নেওয়া বা এমন আচরণ করা তাকে যেন ওই সংশ্লিষ্ট ব্যক্তি কিছু হাতের ভিতর গুছিয়ে টাকা দেয়, তেমন কাজ করে ফেলে। অর্থাৎ একটা ফাইলকে আটকিয়ে রাখলো, অযথা অনেকগুলি বাহানা সৃষ্টি করলো, এই জন্য পারতেছি না, এই জন্য আটদিন আসো, এই জন্য পারতেছি না আটদিন আসো, এই জন্য পারতেছি না আটদিন আসো। অথচ তার সেই দিনের সেটা আধা ঘন্টা পনেরো মিনিটের কাজ, সে ঘুরাইতেছে। এটা সে কিসের জন্য ঘুরাইতেছে? ওকে ঘুষের কথা বলতেছে না, তাকে যেন সাহায্যে ওই ব্যক্তি কিছু উপরি টাকা দেয়, ঘুষের টাকা দেয়, তখন সাথে সাথে সে করে দিবে। এইটা ইসলামের মধ্যে একদম নিষেধ আছে। সুতরাং ঘুষ হলো আখলাকে জামিমা, সন্ত্রাস, সন্ত্রাসী কর্মকাণ্ড। কোন দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ওই দেশের সরকার পছন্দ করে না, মহান আল্লাহ ও আল্লাহর রসুল সন্ত্রাসী কার্যকলাপকে মোটেও পছন্দ করেন না। তাহলে সন্ত্রাসী কার্যকলাপ, কারো থেকে কিছু জোর করে আদায় করা, কারো কাছে ছিনিয়ে নেওয়া, কারো সম্পদ হরণ করা, কারো ইজ্জত লুটা, এই সমস্ত কিছু আখলাকে হামিমা জামিমা এবং হলো সন্ত্রাসী কাজ। সুতরাং এগুলিকে বলা হবে আখলাকে জামিমা। আচ্ছা, এটার গুরুত্ব কি? এটার গুরুত্ব হলো আখলাকের গুরুত্বটা, আখলাকে হামিদার গুরুত্বটা কি? আখলাকে হামিদার গুরুত্বটা হলো, সর্বপ্রথম একটা হাদিস বলবো, হাদিস আল বাইহাকি হাদিস গ্রন্থে এটা লিপিবদ্ধ করা হয়েছে। কেমন? ইন্নামা বুইস্তু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্র পরিপূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। কে বলতেছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উত্তম চরিত্র পরিপূর্ণতা দান, উত্তম চরিত্রের পরিপূর্ণতা, অর্ধেক আংশিক ভালো করলাম, আংশিক খারাপ করলাম, এটা নয়। এটা বাস্তবায়ন করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নবুয়ত দিয়েছেন, তিনিও সেই কর্ম করে গেছেন। সেই জন্য তিনি বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই প্রেরিত হয়েছি। এটার অর্থ আল বিররু হুসনুল খুলুক, উত্তম চরিত্র হলো সকল নেক কাজের মূল কথা। এটা মুসলিম শরীফের হাদিস, সকল কাজের মূল চরিত্র উত্তম করা, উন্নত করা, ভালো চরিত্র করা, সকল কাজের মূল। আরটা হল হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। খুলুক হচ্ছে আখলাকের বহুবচন। চরিত্রের বিচারে যে লোক উত্তম, মুমিনের মধ্যে সেই উত্তম, ইমানের অধিকারী, উত্তম ইমানের অধিকারী।
চরিত্রের দিক দিয়ে যদি উত্তম হইয়া থাকে তাহলে উত্তম চরিত্রের অধিকারী যার যতটুকু চরিত্র ভালো সে। সুতরাং এটা তিরমিজি শরীফের হাদিসও এবং আবু দাউদ শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মুমিনের পরিমাপ দণ্ডে কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা ভারী জিনিস আর কিছুই নেই। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ ভালো জিনিস পাল্লায় মাপ ওজন করার সময় আল্লাহ তাআলা বিচারের দিন উত্তম চরিত্রের ভালো কাজগুলো যখন দিবে, উত্তম চরিত্রের যে কাজ করছে, চরিত্র তার গঠন করছে, সেগুলি যখন একখানে দিলে সেটার পাল্লা ভারী হয়ে যাবে, অন্য পাল্লা ডাউন হয়ে যাবে না, অন্য পাল্লা এই যারা পাপ পঙ্কিলতায় লিপ্ত ছিল দুইটা পাল্লা, একটা হলো ভালো একটা হলো খারাপ, ভালোটা ওজনে ভারী হয়ে যাবে আর খারাপটা ওজনে হালকা হয়ে যাবে। ওই উত্তম চরিত্র মাপতে গেলে এটা পাল্লার মধ্যে ভারী হবে। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। এটার পক্ষে তোমাদেরকে এই যে নৈতিক চরিত্র, ইসলামের মধ্যে নৈতিক চরিত্রে চরিত্রবান হওয়া সম্পর্কে আরো কিছু হাদিস তোমাদেরকে বলব। এগুলি হলো সেগুলি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই এক নম্বর হাদিস যেটা বলেছিলাম, ইন্নামা বুইস্তু লাইউতাম্মিমা মাকারিমাল আখলাক, আগে যে নিজেরটা বলতেছেন, আমি আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান দেওয়ার জন্য, পরিপূর্ণতা পরিপূর্ণতা হিসাবে বাস্তবায়ন করার জন্য। তাহলে এটা হলো কি, নৈতিক শিক্ষা, নৈতিক চরিত্র, চরিত্রের প্রধান অংশ, এটা হলো তোমার ঈমানের প্রধান অংশ, নৈতিক চরিত্র তোমার ভালো রাখা। এটা তোমার নৈতিক চরিত্র যদি ভালো থাকে তাহলে তুমি বলবে এটা চরিত্রবান, আল্লাহ বলবে এটা চরিত্রবান, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এটা চরিত্রবান। সুতরাং তাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রিয় হতে আর কোনো বাধা থাকবে না। আরেকটা হাদিস তোমাদেরকে বলতেছি, ইরহামু মান ফিল আরযে ইয়ারহামাকুম ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা আমার সৃষ্টি জগতের মধ্যে অন্যের প্রতি দয়া করো, দয়া দেখো, বিপদ পড়েছে তুমি তাকে দয়া করো, তোমার কাছে ভিক্ষার জন্য হাত পেতেছে তুমি দয়া করে কিছু ভিক্ষা দাও, সে কিছু তোমাকে প্রস্তাব দিছে তার কিছু কাজ করে দিবার জন্য, তোমার সক্ষম হলে তার কিছু কাজ করে দাও, রাস্তাঘাট বেঁধে দাও, জনস্বার্থে জনকল্যাণমূলক কিছু উন্নয়নের কাজ করো, নিজের ফকটের টাকা দিয়া, তোমার তুমি বৃত্তবান, তোমার কাছে অনেক টাকা আছে, সেখান থেকে দিয়ে তুমি রাস্তাঘাট ঠিক করে দিতে পারো, অথবা রাস্তাঘাট যে ঠিক করবে এটা যাকাতের টাকা দিয়েও করতে পারবা। তাহলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, অন্যজনের কি প্রতি দয়া করা, অন্য জীবের প্রতি দয়া করা, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফ হাদিসে, এটা এনেছে, এই হাদিসটা এনেছে। আরেকটা আছে কি হাদিস, আল খালকু ইয়া আলাল্লাহ ফামান
আহসানা না আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বাল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি আল খালকু ইয়ালুল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ একটা সৃষ্টি নয় শুধু সমগ্র সৃষ্টি জগৎ মানুষ গরু ছাগল পশু পাখি তারপরে জীবজন্তু পোকামাকড় যত কিছু যার কাছে জীবন আছে মরা নয় জীবন আছে সেগুলি হল আল্লাহর পরিজন আল খালকু ইয়ালুল্লাহ এগুলি হল আল্লাহর পরিবার পরিজন কিন্তু আল্লাহ পরিবার পরিজন থেকে সম্পূর্ণভাবে মুক্ত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহর কি পরিজন তার মানে এই আল্লাহর পরিজন আছে তাই নয় আল্লাহ তারকে নিজের পরিজন হিসেবে মর্যাদা দিবে বদলা দিবে নিজের পরিজন হিসেবে তার প্রতি অনুগ্রহ করবে দয়া দেখাবে এটার মানে তাই তাহলে বলছে যে ফাহাব্বাল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালি যায় আল্লাহর পরিজনকে ভালোবাসবে দয়া দেখাবে হ্যাঁ অনুগ্রহ করবে আল্লাহ তাআলা সে ব্যক্তি আল্লাহ কাল আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি অধিক প্রিয় এটা হলো আখলাকের আরেকটি ধাপ আচ্ছা চরিত্রবান নীতিবান হওয়ার মধ্যে আরেকটা আছে হাদিস যে হাদিসটা বাইহাকিতে লেখা আছে ইন্নাল্লাহ ইয়াবগুযুল ফাহিশাত বা যিয়্যা এটার অর্থ হলো নিঃসন্দেহে আল্লাহ অশালীন ও দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করেন তিরমিজি শরীফের হাদিস এবং তিরমিজি শরীফে তো এই হাদিসটা আছে যে আল্লাহ অশালীন ও দুশ্চরিত্রবান যার চরিত্র ঠিক নাই দুশ্চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ নিজে ঘৃণা করে এটা হলো আরেকটা হাদিস যে আল্লাহ তাআলা দুশ্চরিত্রবানকে ভালোবাসে না বরং ঘৃণা করে তাহলে বোঝা যাচ্ছে যে হাদিসের আলোকে কোরআনের আলোকে যার চরিত্র যত ভালো সে আল্লাহর কাছে রসুলের কাছে তত উত্তম সুতরাং আমরা চরিত্র ঠিক করব মূল কথাটা কি মূল কথাটা হলো লা ইমানা তার কাছে ইমান নাই লিমাল্লা আমানাত লাহু যার কারণে আমানতদারি নেই কথার আমানত টাকা পয়সার আমানত ধন সম্পত্তির আমানত দিয়ে গেছে সে তাকে ফেরত না দিয়া নিজেই বুক করে বসে রয়েছে কিছুদিন পর বলতেছে কখন দিলে তুমি আমাকে তুমি তুমি আমাকে দাও নাই অথবা সে মরে যাওয়ার পর ছেলেদেরকে বলতেছে উত্তরসূরিদেরকে বলতেছে তোমার বাবা আমাদেরকে কিছু দেয় নাই এগুলি কিছু আমানত দেয় নাই এটা অস্বীকার করছে মনে রাখো সেটা মুসনাদে আহমদ শরীফের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি অন্তর্ভুক্ত করেছেন তার কাছে কোনো ইমানেই নেই বলছেন তাহলে যে ইমান নেই সে কিভাবে মুসলমান হতে পারে ইমান নেই হ্যাঁ তুমি ওই কথা বলতে পারো সে মুসলমান হইয়ে এই কাজ করেছে ঠিক আছে তাহলে সে মুমিন নয় তার কাছে ইমান নেই বরং মুসলমান হতে হলো হতে পারে মুসলমান এবং মুমিনের মধ্যে
মাত্র একটা পার্থক্য কি, মুমিন মুসলমান এক নয়, মুসলমান হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি শুধু বিশ্বাস স্থাপন করা, নামাজ দোয়া পড়া, হজ যাকাত করা এবং জন্মগতভাবে সে মুসলমান দাবি করা, কিন্তু সে মুমিন নয়। ওদিক দিয়ে সে মুমিন চুরি করতে পারে না, মুসলমান চুরি করে। মুমিন খারাপ কথা বলতে পারে না, মুসলমান খারাপ কথা বলতে পারে। মুসলমানের মধ্যে খারাপ কথা বলে তো আছে না, কিন্তু মুমিন এটা করে না। কোন মুসলমান মদ খায়, সে আবার মুসলমান দাবি করে সে মুসলমান, কিন্তু সে মুমিন নয়। মুমিন হলে সে মদ খাইতে পারে না। মুসলমান পাঁচ অক্ত নামাজ, এক অক্ত নামাজ, মনের ইচ্ছা মতো নামাজ এগুলি পড়ে থাকে, কিন্তু মুমিন সেটা নয়। মুমিন পাঁচ অক্ত অক্ত মতো ফরজ আদায় করে, নামাজ আদায় করে, রোজা আদায় করে, এটা হলো মুমিন। মুমিন চুরি করতে পারে না, মুসলমানের মধ্যে চোর আছে। মুমিন ঘুষ খাইতে পারে না, মুসলমানদের মধ্যে ঘুষ খাই আছে। তাহলে বোঝা যাচ্ছে মুসলমান থেকে মুমিন এক তবকা উপরে। সুতরাং এখানে বলতেছে যে সে মুমিন নয়, মুসলমান হতে পারে, আল্লাহর কাছে মুমিনের স্থান অনেক উপরে। সুতরাং আজকে তোমাদের সময় শেষ, আমি তোমাদেরকে আজকে এই আখলাক চ্যাপ্টার থেকে 15টি যা পড়াইলাম সেখান থেকে 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন তৈরি করে রাখবা। তাহলে তোমাদের আমি যা পড়াইছি এগুলির সাথে মিলে যাবে এবং এগুলি তোমার কি মস্তিষ্কের মধ্যে এসে যাবে, মনে আসবে, তুমি লিখতে পারবা, পরীক্ষায় ফেল করবে না। খোদা হাফেজ, ধন্যবাদ আনসাব, খোদা হাফেজ, ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। এটা আমার বিষয় ছিল না, এটা ফেরদৌসির বিষয় ছিল, আমি আমার ধর্মটা এই ঘন্টায় পড়ালাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।